একটা সারদার যে প্রজেক্ট ছিল সেই প্রজেক্টের যে ফাইল সেই ফাইল সিগি নিয়ে একটা আননোন এফআইআর করেছেন বর্তমান চেয়ারম্যান সুবল মান্না। সেই কেসে ওনাকে নোটিশ করা হয়েছে, কিন্তু উনি ওনাকে অ্যাকিউজ করা হয়নি বা ওনার এগেনস্টে কোনো অ্যালিগেশন নেই। একাধিক দুর্নীতি মামলায় ফের কাঁথি থানায় জিজ্ঞাসাবাদ শুভেন্দু অধিকারীর ভাই সৌমিন্দুকে। সৌমেন্দু বর্তমানে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক এবং যেমনটা জানা যাচ্ছে আজ সকাল 10টা নাগাদ তিনি কাঁথি থানায় যান এবং এর আগে শুক্রবার কাঁথি থানায় সৌমেন্দু অধিকারীকে প্রায় 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। কাঁথি পুরসভা থেকে সারদার ফাইলে লোপাট সংক্রান্ত অভিযোগে আজ সৌমেন্দুকে জিজ্ঞাসাবাদ করা হবে জানিয়েছেন সৌমেন্দু অধিকারীর আইনজীবী। যে খবরে আমরা নজর রেখেছি, সৌমেন্দু অধিকারীকে একাধিক দুর্নীতি মামলায় ফের কাঁথি থানায় জিজ্ঞাসাবাদ। সৌমেন্দু বর্তমানে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক এবং যেমনটা জানা যাচ্ছে আজ সকাল 10টা নাগাদ তিনি কাঁথি থানায় যান। শুক্রবার আমরা দেখেছিলাম কাঁথি থানায় সৌমেন্দু অধিকারীকে প্রায় 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেখানে কাঁথি পুরসভা থেকে সারদার ফাইল লোপাট সংক্রান্ত অভিযোগে আজ শুভেন্দুকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে জানিয়েছেন সৌমেন্দু অধিকারীর আইনজীবী। ঋত্বিক প্রধান আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। ঋত্বিক, কি জানতে পারছো? দেখো, যেটা হচ্ছে যে গত শুক্রবার কিন্তু শুভেন্দু অধিকারী ছোট ভাই এবং কাঁথি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারীকে প্রায় 10 ঘন্টা 10 মিনিট জিজ্ঞাসাবাদ করেছিল কাঁথি থানার পুলিশ বিভিন্ন দুর্নীতি মামলায়। আজ ফের তাকে ডেকে পাঠানো হয়েছে কাঁথি থানার পক্ষ থেকে। সেই মোতাবেক তিনি 10টা নাগাদ কাঁথি থানাতে উপস্থিত হন এবং সেখানে এসে তিনি সোজা আইসি রুমে চলে যান এবং যেটা জানা যাচ্ছে তার আইনজীবী যেটা জানাচ্ছেন, মূলত কাঁথি পৌরসভা থেকে সারদার ফাইল লোপাট আজ মূলত এই বিষয়ের উপরেই কিন্তু পুলিশ তাকে ডেকে পাঠিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। যদিও এই যে অভিযোগ হয়েছিল তাতে কিন্তু কারুর নাম ছিল না যেটা তার আইনজীবী জানাচ্ছেন, তবে পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে সমস্ত দুর্নীতি মামলারই তদন্ত হচ্ছে। সেক্ষেত্রে যেটা উচ্চ আদালত নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মেনেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই জিজ্ঞাসাবাদ পর্ব আজকে কতক্ষণ চলে, গত শুক্রবার যেরকম 10 ঘন্টা 10 মিনিট চলেছিল সেরকম ভাবে এই জিজ্ঞাসাবাদ কত দীর্ঘ হয় এখন সেটাই দেখার। প্রয়াত উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব বয়স হয়েছিল 82 বছর। বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন মুলায়ম। আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহর সঙ্গে। বিজেন্দ্র, তার পরিবারের তরফ থেকে কি জানানো হয়েছে? দেখো, এখন শুধু অখিলেশ যাদব টুইট করেছেন এবং তিনি জানিয়েছেন যে তার পিতা এবং সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তার মৃত্যু হয়েছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণ আগে টুইট করেছেন, তিনিও জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং লিখেছেন যে মুলায়ম সিং যাদব জমি থেকে উঠে আসা একটা নেতা ছিলেন এবং তার চলে যাওয়াতে একটা ক্ষতি হয়েছে, সেটা প্রধানমন্ত্রীও বলেছেন। কংগ্রেসের তরফ থেকেও শোক বার্তা দেওয়া হয়েছে যেভাবে মুলায়ম সিং এর নিধন আজকে হয়েছে সে কথা তারাও বলছেন। এখন এই মুহূর্তে আমরা জানি বিধানসভা গুলোতেও দেখেছিলাম আগে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি এক হয়ে ইলেকশন লড়েছিল উত্তরপ্রদেশে, এবার কিন্তু একা কংগ্রেস এবং সমাজবাদী পার্টি ইলেকশনে যাওয়ার পর দেখেছিলাম উত্তরপ্রদেশে কিভাবে সমাজবাদী পার্টি প্রধান বিরোধী দল হয়ে উঠে এসছে। এখন যেটা জানা যাচ্ছে সূত্র থেকে সমাজবাদী পার্টির, মেদান্তা হসপিটাল থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে লখনৌতে, সেখানে তাদের যে পার্টির হেডকোয়ার্টার রয়েছে সেখানে রাখা হবে এবং তারপর সাফাইতে যেখান থেকে রাজনীতি স্টার্ট করেছিলেন মুলায়ম সিং যাদব সেখানে শেষকৃত্য সম্পন্ন করা হবে। এখনো বিয়েতেই প্ল্যান রয়েছে, তবে যে জায়গাটা তৈরি করেছিলেন উত্তরপ্রদেশের রাজনীতিতে। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো।